স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমার সফটশনের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃখের বিষয় এই যে নতুন স্কুল শুরু করার আগেই স্কুল কার্যক্রম বন্ধ হয়ে গেছে করোনার কারণে। তোমরা জানো ইতিমধ্যে কয়েকদিন তোমরা ক্লাস করেছো তোমাদের বিদ্যালয়ে। এখন সৃষ্টিকর্তার কি বলবো, সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় হচ্ছে না, ফলে আমরা এখনো এই মহামারী থেকে অতিক্রম করে উঠতে পারিনি। তো যাই হোক, তাও সৃষ্টিকর্তা পরম আমরা তার কৃপা বলবো যে এখন অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস করতে পারছি, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের ক্লাস দেখতে পাচ্ছ, এটা একটা বিশেষ রহমত বলবো। তো তোমরা শুনছো যে হয়তো বা তোমাদের কাছে বিরক্তি লাগবে যে ম্যাডাম ক্লাস দিচ্ছে, আওয়াজ হচ্ছে কিসে। এখন তোমরা জানো যে আমাদের স্কুলে টিকা কার্যক্রম চলে, সেহেতু একটু আওয়াজ এখন কিছুদিন হবে। তো এটার মধ্যেই আমরা ক্লাসটা করাতে হবে, যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, এখনও স্কুলে ঠিক মতো আসতে পারোনি, বই দেখোনি, টিচার চিনোনি, তারপরে স্কুল বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এভাবেই ক্লাস করবো, কিছু করার নেই, এভাবেই আমাদেরকে অভ্যস্ত হতে হবে। তো আমরা ক্লাসে, প্রথমে বলে রাখি, আমরা ক্লাসে আমাদের যে লেসন ওয়ান ছিল ইংলিশ ফার্স্ট পেপারে, লেসন ওয়ান ছিল গোয়িং টু এ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া। তো আমরা ওই পাঠটা আমরা পড়েছি, ওই পাঠে যা ছিল আমরা সবগুলোই শেষ করেছি, আশা করি তোমরাও সেটা বুঝেছিলে। সেটাতে ছিল কি, তুমি কিভাবে স্কুলে এসেছো, কার সাথে এসেছো, কিভাবে স্কুলে শ্রেণীকক্ষে প্রবেশ করেছো, তোমার কয়জন বন্ধু হয়েছে, তারা কীরকম আচরণ করেছে তোমার সাথে, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রথম পাঠটা ছিল। তো আমরা প্রথম পাঠ শেষ করেছি, এখন আমরা দ্বিতীয় পাঠ শুরু করব আমাদের লেসন টু ফার্স্ট পেপারে। দেখো, কংগ্রাচুলেশন, ওয়েল ডান। তো আমরা কংগ্রাচুলেশন, ওয়েল ডান এই লেসনটা আজকে করব। কংগ্রাচুলেশন হচ্ছে কি, অভিনন্দন, অভিভাবন, ওয়েল ডান হচ্ছে সাবাস। এখন দেখো আমাদের যে লেসনটা, আমি প্রথমে তোমাদেরকে কিছু সংক্ষেপে বলবি যে আমরা দুঃখে বা সুখে বা আনন্দে কিভাবে রিয়েক্ট করব এই সম্পর্কে। দেখো, যখন আমরা অনেক বেশি খুশি হই, হ্যাপি হই, তখন কিভাবে রিয়েক্ট করতে পারি, আবার যখন খুব স্যাড হই, দুঃখী হই, তখন কিভাবে রিয়েক্ট করতে পারি, অনেক বেশি আপ্লুত হয়ে গেলে আমি কি তখন কিভাবে রিয়েক্ট করতে পারি, একটা মানুষকে কিভাবে আমি বোঝাতে পারি যে আমি এখন খুব খুশি বা আমি এখন খুব দুঃখী বা আমি এখন অসুস্থ, কিভাবে আমি আমার শব্দের মাধ্যমে তাদেরকে বোঝাতে পারবো, বা আমি কোনো ভালো ফলাফল করলে বা ভালো কোনো কাজ করলে বা খারাপ কোনো কাজ করলে, খারাপ কিছুতে থাকলে কীভাবে আরেকজন আমার প্রতি রিয়েক্ট করবে, কীভাবে সমবেদনা জানাবে, বা দুঃখ সুখের সময় কীভাবে হাসি খুশি আছে এরকম বোঝাবে, সুখী উনিও খুশি এটা বোঝাবে, এই সম্বন্ধে আমাদের পাঠটা। তো আমরা লেসনটা শুরু করার আগে, যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর কোমলমতি স্টুডেন্ট, সেহেতু আমরা প্রথমে শব্দের অর্থগুলো দিয়ে দেবো, যেহেতু তোমাদের জন্য হাই সেকশনটা একদমই নতুন, স্কুলটাও নতুন, বইটাও নতুন, সব কিছু তোমাদের কাছে নতুন, সেহেতু আমরা শব্দের অর্থগুলো প্রথমে জেনে নিব এই লেসনটা। তো দেখো, আমি অলরেডি এখানে তোমাদের জন্য কিছু শব্দের অর্থ লিখে ফেলেছি, এই শব্দের অর্থগুলো আমাদেরকে পাঠ করতে সাহায্য করবে। দেখো, প্রথমে যেটা আমাদের কংগ্রাচুলেশন, যেটা আমাদের লেসনের প্রথম শব্দ, সেটাই হচ্ছে কি, অভিনন্দন। আগে বলেছি অভিনন্দন বা অভিনন্দন জানানো, তোমরাও কংগ্রাচুলেশন শব্দটা ব্যবহার করো তোমাদের নৈতিক জীবন। তারপর দেখো, ওয়েল ডান, এটাও বলেছি বেশ সাবাস অর্থ ব্যবহার খুব হয়। তারপর হচ্ছে কনভার্সেশন, কথোপকথন, যখন আমি, তুমি বা আমরা অনেকজন কথা বলি সেটাকে কনভার্সেশন বলে, কথোপকথন বলা হয়। তারপর দেখো, ডিফারেন্ট অর্থ ভিন্ন, তারপর হচ্ছে ড্রপ অর্থ ফেলে দেওয়া, তারপর হচ্ছে অফেল। দেখো, আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যে এটা যদিও দেখতে এফ টি এল ই এল শব্দটা তোমাদের কাছে মনে হবে যে অফটেন, কিন্তু না, এটা হচ্ছে অফেল, কিটা আবার অফেল, অফেল হচ্ছে কি, প্রায়। তারপর হচ্ছে কি, রুটিন, রুটিন তোমাদের, তোমরা রুটিন শব্দটার সাথে পরিচিত, ক্লাস রুটিন, ডেইলি লাইফ রুটিন, সব কিছু রুটিন হচ্ছে যে নিয়ম মাফিক বা নৈমিত্তিক মাফিক। তারপর দেখো, রেজাল্ট, রেজাল্ট শব্দটার সাথে তোমরা পরিচিত, রেজাল্ট অর্থ হচ্ছে কি, ফলাফল, ভালো ফলাফল হতে পারে, খারাপ ফলাফলও হতে পারে। তারপর দেখো, রেসপন্ড অর্থ কি, জবাব দেওয়া, রেসপন্ড অর্থ হচ্ছে কি, জবাব দেওয়া। তারপর হচ্ছে কি, সামফায়ার অর্থ হচ্ছে কোথাও, সামফায়ার অর্থ কোথাও। তাহলে এই দশটা শব্দের অর্থ ছাড়া আমি এই পাঠটা পড়া শুরু করব। তাহলে তোমরা আগে দেখে নাও ভালোভাবে কীভাবে শব্দ অর্থগুলো আমি লিখেছি, তোমরা দরকার হলে নোট ডাউনও করতে পারো।
আমরা আমাদের শব্দের অর্থগুলো পড়ে নিয়েছি, এবার আমরা চলে যাব আমাদের পাঠে। তো দেখো এখানে প্রথমে কি লেখা আছে, আমি পাঠে যে মেইন লেখাগুলো সেগুলো লিখে ফেলেছি, প্রথমে আমরা পড়ে নিই। দেখো এতে লেখা আছে, উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। আমরা প্রায়ই আমাদের নৈমিত্তিক জীবনে কিছু কথোপকথন করে থাকি। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়ে ইন হুইচ উই রেসপন্ড টু এ গুড অর ব্যাড নিউজ। নিজের কথোপকথনগুলো পড়ো আর দেখো কীভাবে আমরা খারাপ এবং ভালো সংবাদে কীভাবে মানুষের সাথে রেসপন্স করবো। তারপর দেখো এখানে কী লিখেছে, বিথিস এল্ডার ব্রাদার বাবুল গোস টু এ কলেজ ইন ঢাকা। বিথির বড় ভাই বাবুল সে ঢাকা একটি কলেজে পড়ে। দেখো বিথি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। বিথি এবং তার পরিবারের বাবা মা তারা কি টাঙ্গাইলের একটি ছোট জেলায় থাকে। তারপর দেখো বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন, বাবুল তার বাবার সাথে কথা বলছে। দেখো যদিও এখানে প্রথমে বলা হয়েছে বিধি নামের একটা মেয়ের কথা, কিন্তু এখানে কনভারসেশন হচ্ছে বিধির ভাই বাবুল এবং তার বাবার সাথে। দেখো এখানে একটা নতুন শব্দ হয়েছে, সেটা হচ্ছে প্যারেন্টস। আমরা জানি প্যারেন্টস হচ্ছে কি, বাবা মা। তাহলে এবার আমরা আমাদের পাঠে চলে যাব। দেখো আমরা প্রথমে দেখেছি এখানে কথা হচ্ছে বাবুল এবং বাবুলের বাবার মধ্যে কথোপকথন হচ্ছে। বাবুল ফোন দিল, দেওয়ার পর বাবুল বলল হ্যালো ড্যাড, হ্যালো বাবা। দেখো ড্যাড অর্থ কি, বাবা। আমরা জানি ফাদার অর্থ বাবা, এখানে ইংলিশে ড্যাড অর্থ বাবা। তাহলে বাবুল বলল হ্যালো বাবা, হ্যালো বাবা ড্যাড। তখন বাবা বলছে বাবুল হাউ আর ইউ। শেষেও হচ্ছে যে ফোনে ও পাশে কি বাবুল রয়েছে কিনা। দেখো এখানে একটা প্রশ্ন মার্ক, কি বাবুল মানে কি, এটা কি নিশ্চিত নিশ্চিত যে বাবুল? তারপর হচ্ছে বললো হাউ আর ইউ, কেমন আছো তুমি। তারপর দেখো বাবুল বললো ফাইন ড্যাড, ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি মাত্রই আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি, এ গ্রেডের যে রেজাল্টটা পেয়েছি। তখন ড্যাড বললো এটা যেহেতু একটা খুশি, অবশ্যই একটা খুশি খবর। তখন বাবা বললো ওয়েল ডান ফ্রম, সাবাস পুত্র বা ছেলে। তারপর দেখো আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে বেশ গর্ববোধ করছি। প্রাউড অফ কি, প্রাউড অফ হচ্ছে গর্ব, গর্ব করা বা গর্ববোধ হওয়া, প্রাউড হচ্ছে গর্ব করা। তারপর দেখো বাবু থ্যাংকস দ্যাট, বাবু তার বাবাকে ধন্যবাদ জানালো। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও। তখন সে তার বাবাকে বললো যাই হোক, বাই দ্য ওয়ে হচ্ছে যা হোক বা যাই হোক, আই হ্যাভ গো নাও, এখন আমাকে যেতে হবে। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করবো বা ফোন দিব। তারপর দেখো ড্যাড বললো বাই সর, বাবা তাকে বিদায় জানালো, বিদায় পুত্র, টেক কেয়ার, খেয়াল রাখো নিজের প্রতি, খেয়াল রাখো। টেক কেয়ার রাখো হচ্ছে কি, খেয়াল রাখো। তারপর বাবু বললো ইউ টু ড্যাড বাই, বাবুলও বললো যে তুমিও তোমার প্রতি খেয়াল রেখো। এখানে বাবু আবার বাবুল আবার টেক কেয়ার ইউ বা এর টাইপের কিছু বলেনি, সেটা হচ্ছে কি ইউ টু, তুমিও তোমার প্রতি খেয়াল রেখো। তারপর সে তার বাবাকে বিদায় জানালো। এই হচ্ছে আমাদের টোটাল কনভারসেশন। আর আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এই কনভারসেশনটা একটা খুশি বা সুসংবাদের কনভারসেশন, যেটার জন্য তার বাবা তার প্রতি গর্ব করছে। তাহলে আমরা যখন খুব খুশি হব তখন এইভাবেই আমাদের রিয়াকশনটা জানাবো, সেটা হোক বাবা মায়ের সাথে হোক, শিক্ষকের সাথে হোক, ফ্রেন্ডের সাথে। এখন দেখো কিছু জিনিস লক্ষ্য করো, যেমন দেখো এখানে হচ্ছে কি আই, আমি কীভাবে লিখেছি দেখো, আই লেখার পর এখান থেকে আকৃষ্টি দিয়ে এভাবে হচ্ছে। যদি এখানে লিখে তোমরা যেহেতু সিক্সে পড়ো এই বিষয়গুলো তোমাদের কাছে নতুন, তাহলে তোমরা দেখো এগুলো খেয়াল করো। তাহলে এভাবে যদি থাকে তাহলে কী হবে, এই ভিপি এর মানে কী বুঝাচ্ছে। এখানে আমি আসলে বুঝেছি আই হ্যাভ, আই হ্যাভ। তারপর দেখো এখানে কী হয়েছে অ্যান্ড এ, অ্যান্ড এ বলতে কী বুঝেছি। দেখো আমরা জানি ভাওয়েল এবং ভাওয়েলের কথা, ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ। তো ঠিক সেবার যখন এ থাকবে তখন তার পূর্বে কী বসবে, অ্যান্ড বসবে। এখানে কি তার রেজাল্টটা হচ্ছে এ, সেহেতু এজন্য তার পূর্বে কি বসেছে, অ্যান্ড বসেছে।
তারপর দেখো আরেকটা জিনিস এখানেও সেম আমি একটা ছবি দিয়ে অ্যাম বুঝিয়েছি এখানে কি হবে আসলে এখানে হচ্ছে আই অ্যাম আই অ্যাম এটাকে তোমরা এভাবেও লিখতে পারো আবার এভাবে আমার মতো করো লিখতে পারো তারপর দেখো এখানে আরেকটা জিনিস এই যে আই উইল কল ইউ লেটার এখন এখানে যখন আই এর সাথে আমি কি করলাম এল এল ডাবল এল দিয়ে দিলাম তাহলে এটা দিয়ে তোমরা কি বুঝতেছো এখানে আসলে আমি বুঝতেছি আই উইল ঠিক আছে তাহলে আশা করি এই পার্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না তোমরা এই পার্টটা মনোযোগ সহকারে পড়বে যেহেতু তোমাদের কাছে বই আছে তাহলে এই পার্টটা আমরা পড়ব আর একটা নতুন কনভারসেশন তৈরি করব আমি যেহেতু খুশির সম্বন্ধ নিয়ে কনভারসেশন তৈরি পড়িয়েছি তোমাদেরকে তাহলে তোমরা একটা দুঃখের কনভারসেশন বা একটা শোকার মতো কনভারসেশন নিজে নিজে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে প্র্যাকটিস করবে বা ফ্রেন্ডদের সাথে নাহলে ফ্যামিলি যে তোমার কাছে আছে তাদের সাথে তুমি প্র্যাকটিস করবে আর এই পার্টটার শব্দের অর্থগুলো আর যে কনভারসেশনগুলো আছে দেখো ডায়লগ তোমাদের যদি ডায়লগ থাকে তাহলে তোমরা ডায়লগ এভাবেই কনভারসেশন করতে হবে প্রথমে খোঁজ খবর নিতে হবে তারপর তোমার মেইন কথাগুলো বলতে হবে লাস্টে বিদায় জানাতে হবে তাহলে আমরা এটার মাধ্যমে ডায়লগও শিখতে পারবো তাহলে এই পার্টটা আমরা মনোযোগ সহকারে পড়বো পরবর্তীতে তোমাদের সাথে আরেকটা নতুন পার্ট নিয়ে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ